আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে পলাশবাড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এন রফিকুল ইসলাম রিপন, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আবু তালেব সরকার তারা, ইউপি চেয়ারম্যান হোসাইন কবির জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আরজুমান আরাগোলেনুর, পলাশবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদার রহমান, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম পাতা, পলাশবাড়ি প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। সভায় সরকারি সিদ্ধান্তের আলোকে সারা দেশের ন্যায় পলাশবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।